আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এমন কিছু গল্প আছে যা মানুষের জীবনকে এক নিমিষেই পাল্টে দিতে পারে। জীবনের দ্বারপ্রান্তে থেমে যাওয়া পরিস্থিতির চিন্তাকে অন্য প্রান্তে ঘুরে দিতে সক্ষম, তেমনই কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই আপনার চিন্তাধারা পাল্টে যাবে। একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইল, তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই। তাই মালিক এতে কিছুটা দুঃখ পেল, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। সে বলল, ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে অত্যন্ত আনন্দে রাজি হয়ে গেল। কিন্তু যখন কাজ শুরু করল, তারপর দেখা গেল তার মন সেখানে ছিল না, বরং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকত। সবসময় সে বাড়ির চিন্তা করত। তাই এর আগে যত কাজ সে করেছিল, এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরি করা শেষ করল, তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার এটা উপহার। এ কথা শুনে বৃদ্ধ আফসোস করে উঠল। সে মনে মনে ভাবল, হাই, যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি, তাহলে এটা আমার জীবনের করা সবচেয়ে ভালো কাজ হতো। বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতো তৈরি করে চলেছি, কিন্তু আমরা প্রায় তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের ভালোটার চেয়ে অনেক কম চেষ্টাটা করি, অনেক কম পরিশ্রমটাই দেই। আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি, তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারব। আমরা আমাদের জীবনের ফেলে আসা দিনে ফিরে যেতে পারি না। জীবনের সেই রাজমিস্ত্রিটি আমরা নিজেই, যে প্রতিদিনই ইট কাঠ পেরেক দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলছি। আমাদের আজকের কাজ, চেষ্টা, পরিশ্রম আগামী দিনের সেই বাড়িটা তৈরি করার মতো। তাই প্রত্যেক কাজের প্রতি যত্নশীল হওয়া দরকার। অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল, এই ভেবে যে আসলে সে কে হতে পারে। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগল, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা হয়েছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না, যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সাহায্য করতে পারো, সুখী করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়। পূরণ হয় জীবনের লক্ষ্য, নিজের আলোয় আলোকিত করো। বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল। ইগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ইগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে করে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়তে গড়তে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠানে। মুরগিটি সেই ডিমকে নিজের বাসায় নিয়ে এলো এবং অন্যান্য ডিমের সাথে সেই ডিমটাকেও রাখল, যত্ন করে তাতে তা দিতে থাকল। একদিন সেই ডিম ফুটে এগোলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই এগোলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগল। কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন এগোলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে, তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে বেড়ায় না। ছোট্ট ইগলটি মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো, এটা একেবারেই অসম্ভব,
মুরগির এই কথাটি এগোল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য, আমরা যা বিশ্বাস করতে শিখি একদিন তাই হয়ে ওঠে। তাই আমরা যদি ইগলের মতো উড়ার স্বপ্ন দেখি তবে সেই স্বপ্নকে অনুসরণ করতে হবে, অন্যের কথায় কান না দিয়ে নিজের চেতনা বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন।